হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুপ স্টাডি। লুপ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অভিষেক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আমরা করব বন্ধুরা, তা হলো বাংলা প্রতিবেদন, যা 12 নম্বর ভিডিও এটি চলছে। যা আজকের যে টপিকটি আছে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাস, এর উপরে আজকে এই প্রতিবেদনটি হতে চলেছে, যেটা এই ক্লার্কশিপ, WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI এবং ICDS মেইন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় বন্ধুরা। তাই বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাস, এটাকে আমরা কিভাবে করব, চলুন খুব তাড়াতাড়ি আমরা দেখে নেবো বন্ধুরা। তা প্রথমত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন রচনার নিয়মাবলী, যা প্রতিটি ভিডিওতেই আমি দিয়ে থাকি। তা আজকে নতুন করে আমি আর ভিডিওতে বলছি না পুরো বিষয়টি, কেননা যারা নতুন দেখছেন তাদের বলবো প্রথম থেকে আপনি এক এক করে ভিডিওগুলো দেখে আসুন, সেখানে কিন্তু এই নিয়মাবলীগুলির সমস্ত ভালোভাবে আলোচনা করা আছে। তাহলে পরে আপনি খুব ভালোভাবে প্রতিবেদন রচনা করতে পারবেন, ঠিক আছে? তাই এই প্রতিবেদন রচনা বঙ্গানুবাদ এবং সারাংশ সেটার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনি এক এক করে প্রতিটি ভিডিও দেখে আসতে পারবেন। তা এটা কিন্তু আপনি লিখে নিতে পারবেন, বা এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এই যে চারটি নিয়মাবলী আছে এটা কিন্তু মেনে তবেই আপনি একটি খুব ভালোভাবে প্রতিবেদন রচনা করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে? তাই এগুলো হচ্ছে সব বেসিক রুলস বা নিয়মাবলীগুলি আছে, যেগুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে নেব আসল বিষয়টি, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের প্রভাব বলেছে, ঠিক আছে? মানে বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, এর উপরে অনধিক 200 শব্দের ভেতরে আপনাকে লিখতে বলা হয়েছে প্রতিবেদন। তা পরীক্ষায় কিন্তু 150 শব্দ, কিছু কিছু পরীক্ষায়, কিছু কিছু পরীক্ষায় 200 শব্দের ভেতরে আসতে পারে। তো আমি 200 শব্দ বা তার থেকে একটু কম বেশি শব্দের মধ্যে আমি করিয়ে থাকি, তাতে কি হবে, আপনি কিন্তু সেটাকে অবশ্যই কম করে নিজের মতন করে সেটাকে 150 শব্দে অবশ্যই আপনি এক্সামে লিখে আসতে পারবেন, আমি জানি, ঠিক আছে? তার জন্য কিন্তু আমি 200 শব্দে করিয়ে থাকি বন্ধুরা। তা প্রথম থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে এই ধরনের যখন প্রতিবেদন আসবে সেটিকে আপনি কিভাবে তার সলিউশন আপনি করবেন, ঠিক আছে? তার প্রথমত দেখুন এখানে যে বিষয়টি আছে, আমি টাইটেল দিয়েছি শিরোনাম, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আমি একটি সাধারণ এবং সিম্পল শিরোনাম আমি দিয়ে রেখেছি। তা আপনাকে বলবো, আপনি যদি এটার একটি যথাযথ শিরোনাম দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি অবশ্যই লিখে জানান যে এই যে রিপোর্টটি বা প্রতিবেদনটি যে রয়েছে তার জন্য একটি ভালো শিরোনাম কি হতে পারে বন্ধুরা, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে আমি কতটা পৌঁছতে পারছি বা আপনাদের কাছে এই ভিডিওগুলো কতটা ভালো লাগছে। এবং লাইক এবং শেয়ার অবশ্যই করুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আরো ইউজফুল ভিডিও আপনি এরকম পাবেন, ঠিক আছে? যদি পছন্দ হয় তবেই সাবস্ক্রাইব করে নেবেন। তা আমরা আজকে যেটা বলছি সেটা হলো যে বিশেষ সংবাদদাতা এখানে লেখা রয়েছে। তা বিশেষ সংবাদদাতা লেখার অর্থ হলো এগুলো যে কিছু কিছু রুলস বা ফরম্যাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করে তবেই আপনাকে একটি প্রতিবেদন রচনা আপনি করতে পারবেন। তো এখানে বলা হয়েছে বিশেষ সংবাদদাতা, এখানে লেখা হচ্ছে এই অর্থে যে কোন সূত্রে এই খবরটি পাওয়া হয়েছে সেই সূত্রের হিসাবে কিন্তু এখানে লেখা হচ্ছে বিশেষ সংবাদদাতা। নতুন দিল্লি এখানে লিখে রেখেছি, মানে স্থানের নাম আমি দিয়েছি, কিন্তু আপনি কি করবেন যেটা এক্সামে থাকবে যদি মেনশন করা থাকে পয়েন্টসে তবেই আপনি স্থানের নাম দেবেন, না হলে কিন্তু এখানে আপনি ক খ গ করবেন। এখানে 1 জুলাই, অর্থাৎ আজকে আমি এখন বর্তমানে ভিডিওটি বানাচ্ছি, তার জন্য এখানে এই 1 জুলাই 2020 দেওয়া রয়েছে। আপনি এটাকে কি করবেন যেদিন এক্সামে বসে আপনি এক্সাম দিচ্ছেন সেই যে ডেটটি, সেই ডেটটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তা চলুন এখান থেকে আমরা এখন শুরু করে দেবো বন্ধুরা, যে এই যে টপিকটি রয়েছে এখান থেকে আমরা শুরু করছি, যে এতে আর কোনো সন্দেহ নেই যে এই পৃথিবী বিশ্ব উষ্ণায়নের কঠিন পরিস্থিতির সাথে প্রতিনিয়ত মোকাবিলা করছে, ঠিক আছে? এতে এতে আর কোনো সন্দেহ নেই। ঠিক এভাবে করে কিন্তু আপনাকে লাইনের সূচনা করতে হবে, যখন পাঠক পড়বে বা যিনি আপনার খাতা দেখবেন তিনি যেন প্রথম 4-5 লাইন পড়ে বুঝতে পারেন যে আপনি যে এই যে বিশ্ব উষ্ণায়ন বিষয়টি সেটা কি, সেটা ওই 4-5 লাইনের ভেতরে আপনি হাইলাইট করেছেন, সেটাকে লিখেছেন এবং তিনি পড়ে যেন বুঝতে পারছেন যে এটা কি বিষয় হতে চলেছে, ঠিক আছে? তা এইভাবে করে কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে 4-5টি লাইনের ভেতরে। তা এখানে আপনার আমরা প্রথম লাইনটি পড়লাম, পড়ে এটা বুঝে গেলাম যে কি বলতে চাইছে, বিশ্ব উষ্ণায়নের যে কঠিন পরিস্থিতি তার বিষয়ে আলোচনা হবে। তাই বিশ্ব উষ্ণায়ন হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা, তাই এটা কিন্তু আপনাকে লিখতে হবে যখন আপনি লিখছেন বিশ্ব উষ্ণায়ন সেটা আসলে কি, সেটা কিন্তু আপনাকে পাঠকের কাছে তুলে ধরতে হবে। তার জন্য আপনাকে লিখতে হবে যে বিশ্ব উষ্ণায়ন হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা, বিগত কিছু দশকে, মানে কিছু দশক ধরে এই বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির জন্যে প্রকৃতি না মানুষ বেশি দায়ী তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত নজরে এসেছে, ঠিক আছে? মানে বিগত কিছু দশক ধরে এই বিশ্ব উষ্ণায়ন যে বেড়েই চলেছে দিন প্রতিদিন, তা নিয়ে বিভিন্ন গবেষণা, বিভিন্ন মতামত আসছে যে মানুষ বেশি দায়ী না প্রকৃতি, প্রকৃতিও এই বিষয়ের জন্য দায়ী। তা এই বিষয় নিয়ে বিভিন্ন মতামত নজরে এসেছে, তবে তবে এই বিশ্ব উষ্ণায়নের মুখ্য কারণ হলো গ্রিন হাউস গ্যাস, যেগুলি হলো জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যেটা এখানে কেমিক্যাল ফর্ম, মানে কেমিক্যাল নেমে দেখা হয়েছে CO2, এবং মিথেন অর্থাৎ CH4, ঠিক আছে, কেমিক্যাল নেম,
ওজোন O3, এটা হচ্ছে কেমিক্যাল নেম ওজোন গ্যাসের। তো এই গ্যাসগুলি হলো গ্রিন হাউস গ্যাসের ভেতরে আছে, সেখানে জলীয় বাষ্প আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে ও ওজোন গ্যাস আছে। তো এর জন্য কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। তা এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে বর্তমান, তবে মানে এই গ্রিন হাউস গ্যাসগুলি কিন্তু পৃথিবীতে বর্তমান আছে বায়ুমণ্ডলে, তবে মানুষ এর বৃদ্ধি করে যাচ্ছে প্রতিনিয়ত, মানে মানুষ এগুলির বৃদ্ধি করে যাচ্ছে প্রতিনিয়ত। এটা করলে আরো বেশি ভালো হবে, যে মানুষ এইগুলির বা এই গ্যাসগুলির বৃদ্ধি করে যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক আছে, তা ঠিক দেখুন এখান থেকে এতদূর পর্যন্ত যে বিষয়টি আলোচনা হলো এটা কিন্তু আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার, যে বিশ্ব উষ্ণায়ন কি এবং তার কিভাবে হয় এবং মানুষ এই যে বিশ্ব উষ্ণায়নে কতটা পরিমাণ দায়ী সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারলেন। তারপর দেখুন বন্ধুরা, একটি সমীক্ষা থেকে জানা যায় যে, বা একটি সমীক্ষা থেকে জানা যায়, তো এইভাবে করে কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যখন লিখছেন, আমি প্রতি রিপোর্টে প্রতিবেদনই বলে থাকি, আপনি যখন লিখছেন আপনাকে কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করে লিখতে হবে, মানে আপনি নিরপেক্ষ কারোর পক্ষ নিয়ে বা কোনো কিছু নিজের মতামত আপনি কিন্তু রিপোর্টে লিখছেন না, আপনি কোনো সমীক্ষা থেকে বা কারোর মতামত অনুসারে, কোনো সংস্থার মতামত অনুসারে আপনি কিন্তু লিখছেন, সেটাই যেন আপনার লেখা থেকে বোঝা যায়। ঠিক আছে, তো যখন লিখবেন সেটা যেন নিরপেক্ষ থাকে, সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে লিখতে হবে। তা একটি সমীক্ষা থেকে জানা যায় কলকারখানার বিষাক্ত গ্যাস গাড়ির ধোঁয়া বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসের মাত্রা বাড়িয়ে তুলেছে। ঠিক আছে, তো একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে এই যে গ্যাসের মাত্রা, মানে বিষাক্ত গ্যাস কলকারখানার তারপর গাড়ির ধোঁয়া বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসের মাত্রা বাড়িয়ে তুলেছে, কত থেকে কত, 40 থেকে 150 শতাংশে। ঠিক আছে, যখন আপনি এইভাবে করে মানে নিউমেরিক্যালি মানে সংখ্যায় আপনি কোনো কিছু ডেটা দেবেন, তখন কিন্তু পাঠকের কাছে সেটি অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে কতটা তার প্রভাব হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাড়ির ধোঁয়া বা বিষাক্ত গ্যাস এর ফলে। তা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয় যখন আপনি এইভাবে নাম্বার দিয়ে কোনো কিছু আপনি লিখবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিবেদনের ভেতরে কোনো ডেটা যখন আপনি দিচ্ছেন, কোনো কথা লিখছেন, তার সাথে নিউমেরিক্যাল সব অক্ষর মানে অক্ষর ব্যবহার করার। ঠিক আছে, মানে এরকম করে 40 সংখ্যা বা 150 সংখ্যা এভাবে ব্যবহার করে যদি আপনি লিখবেন, তাহলে কিন্তু পাঠকের কাছে বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখুন এই যে এখানে দেখুন, এত পর্যন্ত যে হলো 150 শতাংশে বেড়েছে 40 শতাংশ থেকে, তো এতদূর পর্যন্ত কিন্তু আমাদের একটি প্যারা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এই যে আগের থেকে যখন চলে এসেছি এখান থেকে, এই একটি প্যারা কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো এইভাবে করে দুটো বা তিনটে প্যারাগ্রাফে কিন্তু আপনাকে প্রতিবেদনটি রচনা করতে হবে, একসাথে সমস্ত লিখে দেবেন না। তো এইভাবে করে একটু গ্যাপ দিয়ে তারপর আবার এখান থেকে শুরু করবেন। সম্প্রতি মেরু ও সাগর গবেষণা কেন্দ্র, সম্প্রতি মেরু ও সাগর গবেষণা কেন্দ্র NCPOR, ঠিক আছে, NCPOR, তা এই NCPOR কিন্তু এগুলো সব ইংলিশ লেটার, এগুলোকে আমরা কিসে লিখলাম, বাংলায়, বাংলা হরফে কিন্তু আপনাকে এ দন্তান্ন এন সি দন্তাস্বরশ্রী এভাবে করে কিন্তু আপনাকে বাংলা হরফে NCPOR লিখতে হবে। ঠিক আছে, এবং আমি এখানে এটাকে রেড করে রেখেছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু আপনি মানে প্রতিবেদনে লিখবেন না, আমি জাস্ট এটাকে আপনাকে এই NCPOR এর ফুল ফর্মটি কি সেটা জানানোর জন্য আমি এখানে রেডে লিখে রেখেছি, এটা কিন্তু আপনি প্রতিবেদনের ক্ষেত্রে ইংলিশে লিখবেন না। ঠিক আছে, তাই এটার NCPOR এর ফুল ফর্ম হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তা এখান থেকে আপনি লিখবেন NCPOR হলো ব্র্যাকেট, তারপর চলে আসবেন এখানে যে এর একটি রিপোর্ট অনুযায়ী 2019 সালের জুলাই মাসে উত্তর মহাসাগরের আর্কটিক সাগরে সর্বাধিক বরফ গলন হয়েছে। ঠিক আছে, যার জেরে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে বাষ্পীভবন, বাতাসের আর্দ্রতা, মেঘের ঘনত্ব ও বৃষ্টিপাতের পরিমাণ লক্ষণীয়ভাবে বেড়েছে। ঠিক আছে, লক্ষণীয়ভাবে বেড়েছে। তা ঠিক এতদূর পর্যন্ত হলো, কিন্তু আপনি যখন লিখছেন দেখুন এখানে কিভাবে লেখা হলো, যে কোনো সংস্থার মতে বা এই যে NCPOR তার মতে কিন্তু আপনি বিষয়টি লিখছেন। তা ঠিক এভাবে করে যখন আপনি কোনো কিছু লিখছেন, যে কোনো রিপোর্টের ক্ষেত্রে, কোনো যখন আপনি ইনফরমেশন দিচ্ছেন, কোনো একটি ডেটা বা কোনো ভ্যালিড ইনফরমেশন দিচ্ছেন, তার জন্য আপনাকে কী করতে হবে, কোনো সংস্থাকে মেনশন করবেন যে এর অনুসারে বা এর একটি রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, তো এভাবে করে লিখতে হবে। তারপর দেখুন, সমগ্র বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ প্রভাব রাখে এই উত্তর মহাসাগর। ঠিক আছে, মানে সমগ্র বিশ্বের যে জলবায়ু তার নিয়ন্ত্রণে বিশেষভাবে প্রভাব রাখে এই উত্তর মহাসাগর, যে মহাসাগরের কথা আমরা আলোচনা করছি। বিশ্বের একবারে দক্ষিণে আটলান্টিক মহাসাগরের এই অংশটি সুমেরু ভূমধ্য মহাসাগর বা আর্কটিক সাগর নামে পরিচিত। ঠিক আছে, তা এই যে বিষয়টি, এটা কিন্তু পাঠকের কাছে ক্লিয়ার করতে হবে যে এই বিষয়টি কি, যে এই যে বিষয়টি আলোচনা হচ্ছে যে সেখানে
আর্কটিক সাগরে এরকম উষ্ণতা বেড়ে গেছে, যার জেরে এরকম আবহাওয়ায় পরিবর্তন আসছে, তো সেই জিনিসটি কি কোথায় অবস্থিত, কোন জায়গায়, সেই জিনিসটি কিন্তু পাঠকের সামনে আপনাকে ক্লিয়ার করে দিলে অনেকটাই বেশি ভালো হয় প্রতিবেদন রচনা। ঠিক আছে, তা ঠিক যেভাবে আমি লিখলাম এভাবে করে কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, ক্লিয়ার ইনফরমেশন এবং পরিষ্কার ইনফরমেশন দিতে হবে, পাঠকের মনে যেন কোনো প্রশ্ন থেকে না যায়, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, ধরুন এখানে আমি এই আর্কটিক মহাসাগরের কথা বলেছি, কিন্তু সেটা কোথায় আছে বা কোন সাগরের সাথে, যতটা পারা যায় সংক্ষিপ্তভাবে ইনফরমেশন দিয়ে দিতে হবে, তাহলে যেন এই পাঠকের মনে কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে, যে সে জানতে চাইছে কিন্তু ইনফরমেশনটি আপনার রিপোর্টে নেই, তো সেরকম কেন যেন না হয়। তো এভাবে করে কিন্তু আপনাকে রিপোর্টটি লিখতে হবে, সংক্ষিপ্তভাবে যতটা পারা যাবে ইনফরমেশন আপনাকে দিতে হবে। তা এই আর্কটিক সাগরের জমাট বরফের স্তর গোটা বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। ঠিক আছে, এই যে জমাট বেঁধে থাকে, সাদা হয়ে থাকে সমস্ত কিছু, তা এই যে জলগুলি জমাট বেঁধে থাকে এটাই কিন্তু বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। তবে গত 40 বছরে এই উষ্ণতার, তো এই যে সমস্ত কিছু লিখছেন সমস্ত কিছু কি, এই যে NCPOR যে ছিল তার যে বলেছিল রিপোর্ট, সেই অনুযায়ী কিন্তু আপনি কথাগুলো লিখে চলছেন। ঠিক আছে, তবে গত 40 বছরে এই উষ্ণতার পরিমাণ 4.7 থেকে বেড়ে 13.3% দাঁড়িয়েছে। ঠিক আছে, 4.7 থেকে বেড়ে কত হয়েছে, 13.3%। ঠিক আবার সেইভাবে যেভাবে বললাম সংখ্যা দিয়ে আপনি দেখাচ্ছেন বোঝাচ্ছেন, ঠিক আছে, পরিমাণ এত থেকে বেড়ে 13.3-তে দাঁড়িয়েছে, যা বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়িয়ে তুলেছে। ঠিক আছে, তো এইভাবে করে লিখতে হবে লাইনগুলি, দেখুন কীভাবে লেখা হচ্ছে। যখন এত বেড়ে যাচ্ছে উষ্ণতা, যখন এত বৃদ্ধি পাচ্ছে গত 40 বছরের মধ্যে, তাতে কি হচ্ছে, যা বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানীদের যে চিন্তা সেটা কিন্তু বেড়ে যাবে, তা সেটাকে কিভাবে লিখতে হবে, যে কপালের চিন্তার ভাঁজ ক্রমশ বাড়িয়ে তুলছে। ঠিক আছে, বিজ্ঞানীরা বলেছেন এইভাবে উষ্ণতার বৃদ্ধি হতে থাকলে কিছু বছরের মধ্যে প্রাণীকুলে নেমে আসবে ভয়ানক বিপর্যয়। ঠিক আছে, তা ওনারা বলেছেন যদি এভাবে উষ্ণতা বাড়তে থাকে দিন প্রতিদিন, তাহলে কি হবে, কিছু সময়ের মধ্যে বা কিছু বছরের মধ্যে কিন্তু এই প্রাণীকুলে সমস্ত পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয়। এই বিষয়টি এখানে আলোচনা হলো। তা দেখুন এতদূর পর্যন্ত কিন্তু সেকেন্ড প্যারা যে রয়েছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখানের মধ্যে সমস্ত বিষয় স্টেপ ওয়াইজ আপনি আসবেন, যেভাবে আপনি এক্সামে, মনে করুন আপনার এক্সামে এসেছে, আপনি কিভাবে লিখবেন সেটাই আমি আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আপনি একটা টাইটেল দেবেন, শিরোনাম দেওয়ার পরে বিশ্ব উষ্ণায়ন কি সেটা বললেন, সেটা কি কি কারণে হতে পারে সেটা আপনি বলা হলো, সেটা লেখা হলো, তারপর কি কি সমীক্ষা থেকে কি কি জানা গিয়েছে সেটা আপনি লিখলেন, এবং এর যে একটি বিশেষ যে সংস্থা রয়েছে তার অনুসারে কি কি রিপোর্ট, কি কি ডিটেলস পাওয়া গিয়েছে সেটা আপনার লেখা হলো। তো ঠিক এভাবে করে স্টেপ ওয়াইজ দুটো প্যারা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এভাবে করে কিন্তু আপনি বাড়িতেও লিখবেন যেভাবে বলছি, এভাবে করে স্টেপ ওয়াইজ ফলো করে কিন্তু আপনি আসুন, তাহলে রিপোর্ট লেখাটি অনেকটাই সহজ সরল এবং পরিষ্কার হয়ে উঠবে আপনার কাছে, যে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব রিপোর্টটি, মাঝখানে কি কি ডিটেলস দেব, কিভাবে আসবো রিপোর্টের স্টেপগুলি, সেগুলোর কিন্তু কনফিউশন আর থাকবে না। ঠিক আছে, তো সবার শেষে এই যে 3rd নাম্বার প্যারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কি করতে হবে, কনক্লুশন অর্থাৎ উপসংহার লিখতে হবে। যদি পয়েন্টসে থাকে তবেও লিখতে হবে, পয়েন্টসে যদি না থাকে তবেও আপনাকে উপসংহারটি লিখতে হবে। কিভাবে, কনক্লুশনটি খুব ভালোভাবে লিখতে হবে, যে যেমন এই বিশ্ব উষ্ণায়ন হয়েছে এতটা পড়ার পরে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় থাকতে পারে, এবং এর মধ্যে আমাদের কি কি করণীয় উচিত, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে 2-3টা লাইনের ভেতরে করে দিতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনার মতামত নয়, এই যে সমাজ বা সমাজ ব্যবস্থা, এই আমাদের যে বিশ্বের যে বিজ্ঞানীরা যা মনে করেন সেই হিসাবে আপনি কথাটি লিখছেন। ঠিক আছে, তো এখানে আমি শুরু করছি এইভাবে, দেখুন এই অবস্থার থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে প্রথমত শক্তি ও জ্বালানির বিকল্প ব্যবহারে জোর দিতে হবে, মানে তাপ শক্তি এবং আরো বিভিন্ন পরমাণু শক্তি, এইসব যে বিষয় রয়েছে তার উপরে কিন্তু অনেকটা বেশি আমরা নির্ভরশীল। ঠিক আছে, যেগুলো পরিবেশ দূষণে আমাদের পরিবেশ দূষণ করছে, এবং জ্বালানির জন্য পেট্রোল ডিজেল তো এইসবের উপরে আমরা নির্ভরশীল, যার ফলে ধোঁয়া হচ্ছে এবং তার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, তো এইসব জিনিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ মানে অর্থাৎ বিকল্প যে শক্তি রয়েছে তার উপরে আমাদের ব্যবহারে জোর দিতে হবে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের সাথে সাথে বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে, বৃক্ষরোপণ করতে হবে, পলিথিন যে ব্যাগ রয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে। ঠিক আছে, যদি সবাই একসাথে এই নিয়মগুলি মেনে চলে তাহলে পরবর্তী প্রজন্ম আরও বেশি সৌভাগ্যশালী হবে। ঠিক আছে, তো দেখুন এখান থেকে এতদূর পর্যন্ত কিন্তু আপনি একটি সঠিকভাবে ইতিবাচক একটি বার্তা দিয়ে আপনি এটাকে উপসংহারটি করলেন। তা ঠিক এভাবে করেই কিন্তু আপনাকে এই প্রতিবেদনের উপসংহার বা শেষটি আপনাকে ঠিক এভাবে করতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা যে কিভাবে এই প্রতিবেদন রচনাটি করা যাবে, বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, তা বিশ্ব উষ্ণায়নের ওপর এইভাবে আপনাকে প্রতিবেদন
বেতনটি লিখে আসতে হবে। তা আশা করি বন্ধুরা যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে বারবার বলছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তাহলে আরও বেশি ইউজফুল ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।